সালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আয়ন টিভির পর্দায়। আয়ন টিভির স্পেশাল আয়োজন আয়ন এক্সক্লুসিভ দেখার জন্য প্রিয় দর্শক, এই সব এই অনুষ্ঠানটি আমরা করে থাকি আপনাদের প্রয়োজনে, অর্থাৎ বাংলাদেশিদের প্রয়োজনে, বাঙালিদের প্রয়োজনে, যেখানে মানুষ নির্যাতিত হচ্ছে, যেখানে মানুষ নিপীড়িত হচ্ছে, যেখানে মানুষের প্রয়োজন, এই অনুষ্ঠানটি সেই প্রয়োজনে আমরা করে থাকি। আজও আমরা একটি স্পেশাল আয়োজন, আমরা যেটি গতকালকে রাতে দেখেছিলাম, দেখেছিল 18 কোটি মানুষ, অর্থাৎ 18 কোটি বাংলাদেশি এবং প্রবাসী বাংলাদেশি, কেন এএসপি শিপনকে এভাবে হত্যা করা হয়েছে, এবং এটি নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে প্রতিক্রিয়া নেগেটিভ পজিটিভ অনেক মন্তব্য বিরাজ করছে। কিন্তু আমরা চাই না, যেমন রায়হান কিভাবে নিহত হলো সেটিও আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না, আমরা আজকে আবার মেনে নিতে পারছি না কিভাবে একজন মেধাবী পুলিশ অফিসার, দেশের একজন সেবক এএসপি শিপনকে কিভাবে হত্যা করা হয়েছে একটি হসপিটালে। এই বিষয়ে কথা বলার জন্য আমরা বাংলাদেশের দুজন সিনিয়র সিটিজেন, বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষে যারা কথা বলে থাকেন, আপনারা যাদেরকে পর্দায় আসা মাত্রই চিনবেন, যাদের পরিচয় ওইভাবে আমাকে দিতে হচ্ছে না, তারপরেও বলি, বাংলাদেশের আইন নিয়ে যিনি রিসার্চ করে থাকেন, আইন বিশেষজ্ঞ, বাংলাদেশের মানুষের, গণমানুষের কণ্ঠস্বর, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় ডক্টর স্বাধীন মালিক। এবং আরেকজন হচ্ছেন আপনারা যাকে ছিলেন, আমি বলবো সাকসেসফুল একজন পুলিশ ছিলেন। প্রথমত আমি ওনার, আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে আইজিপি নূর মোহাম্মদ সাহেবের কথা, যেখানেই কোনো সমস্যা হতো সেখানেই উনি থাকতেন। তিনি বর্তমান যদিও পলিটিশিয়ান, কিন্তু আমি ওনাকে পরিচয় দিতে চাই একজন সফল সাবেক আইজিপি হিসেবে আজকের অনুষ্ঠানে, যেহেতু এটি পলিটিক্যাল অনুষ্ঠান না, তারপরেও উনি মাননীয় সংসদ সদস্য। আমি আমন্ত্রণ ওয়েলকাম জানাচ্ছি আমাদের বাংলাদেশের দুজন সিনিয়র ব্যক্তি, দুজন সম্মানিত ব্যক্তি, ডক্টর স্বাধীন মালিক এবং মোহাম্মদ নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ যিনি হচ্ছে সাবেক আইজিপি এবং আরেকজন হচ্ছেন আইন বিশেষজ্ঞ। আমি প্রথমে যাচ্ছি আমাদের সাবেক আইজিপি এবং বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ সাহেব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে এবং ডক্টর স্বাধীন মালিক সাহেবকে। আমি জানি আপনারা দুজনই অনেক ব্যস্ত, বাট বাংলাদেশের মানুষ আপনাদের কথা শুনতে চায় এই এই খারাপ সময়ে, স্পেশালি যখন এ একজন এএসপিকে এভাবে, আমি খুব কষ্ট পেয়েছি ভিডিওটা দেখে, যখন তাকে এইভাবে হত্যা করা হয়েছে। আমি বলবো না এটা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমি বলবো যে এটি একটি হত্যা, এটি একটি মার্ডার। এই হত্যাকাণ্ড হওয়ার কারণে বাংলাদেশের মানুষ একটু মর্মাহত, এই বিষয়ে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, প্লিজ। অনেক ধন্যবাদ আপনাকে এবং আয়ন টিভিকে, আর যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে আমাদের সাথে আছেন আমাদের একজন প্রথিত যশা আইনজীবী, স্যারকে তার পরিচয় করাইতে দরকার নাই, সবাই চিনেন, আমরা সবাই স্যারের কথাবার্তা শুনি। স্যার আপনাকে ধন্যবাদ। যে বিষয়টা আপনারা অবতারণা করলেন যে এটা খুব দুঃখজনক একটা ঘটনা, একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা একটা হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে নিহত হলেন, মারা গেলেন। তো বিষয়টা আমি প্রথমে যেটা বলবো, এইখানে যে ঘটনাটা ঘটছিল এই বিষয়ে ইতিমধ্যে মামলা হয়েছে, এবং 10-11 জনের মতো যারা ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং পুলিশি কার্যক্রম চলছে। তো পিছনে যে কথাগুলো, কেন এই যে রিসেন্ট পাস্টে আমরা বেশ কতগুলা এই ধরনের ঘটনা আমরা দেখছি, কেন এইগুলো ঘটলো, কেন হচ্ছে এগুলা, এগুলা বা যারা সমাজ নিয়ে চিন্তা ভাবনা করেন তারা এগুলা বিচার বিশ্লেষণ করবেন, যারা আইনজ্ঞ তারা একভাবে হয়তো দেখবেন, আর যারা আইন শৃঙ্খলা এইসব নিয়ে কাজ করেন তারাও বিষয়গুলো দেখবেন। তবে এই পার্টিকুলার ঘটনা আমার যেটা মনে হয়েছে, আমরা অনেক সময় আজকাল যেটা দেখি, আমাদের মধ্যে পেশাদারিত্বের বড় অভাব। মানে একটা মানুষের নলেজ, যেগুলা একাডেমিক নলেজ, তারপর কম্পিটেন্স, আর এখানে যে লোকগুলা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, একজন হসপিটালে যখন যাবেন তাকে যেভাবে দেখা দরকার, যেভাবে ট্রিটমেন্ট দেওয়া দরকার, যে কম্পেশন, যে এমপ্যাথি, এইগুলোর অভাব ছিল। যেখানে আমি মূলত বলবো যে পেশাদারিত্বের অভাব, তাদের এই প্রশিক্ষণ ছিল না যে একজন রোগীকে, একজন পেশেন্টকে কিভাবে ট্রিট করতে হবে, ওই ধারণাটা ওদের ছিল না।
ঠিক আছে, একজন পেশেন্ট যেহেতু ওই এটা বিশেষায়িত একটা হসপিটাল, এখানে যাদের মানসিক সমস্যা তারাই যাবেন। এই এই ক্ষেত্রে তাদের তো এই ধরনের প্রশিক্ষণ থাকা উচিত। এই পার্টিকুলার পেশেন্ট যদি ভায়োলেন্ট হয় তাহলে তাকে কিভাবে দেখবে, কিভাবে ট্রিট করবে? কিন্তু এই ক্ষেত্রে আমরা ভিডিওতে দেখলাম, মানে 7-8 জন লোক এভাবে তাকে নিচে ফেলে দিছে এবং এইভাবে তাকে যেটাই হোক, মানে এটা পুরো আমরা যখন ইনভেস্টিগেশন রিপোর্টটা পাবো তখন বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হবে। তবে প্রাথমিক দৃষ্টিতে যেটা মনে হয়েছে আমার, যে এখানে ওদের মধ্যে এই এক ধরনের এই যেটা অভাব, যেটা আমি বলছি যে পেশাদারদের অভাব, এই জায়গাটাই আমি একটু দেখতে চাই। প্রায় সব ক্ষেত্রে আমরা দেখি যে পেশাদারিত্বের অভাব, এটা আমাদের প্রশিক্ষণের অভাব হতে পারে, এটা আমাদের এই মানবিক মূল্যবোধের অভাব হতে পারে। এই বিষয় নিয়ে আমরা বোধহয় যারা যেখানে আছি আমরা একটু কথা বলতে পারি, চিন্তা ভাবনা করতে পারি, এর থেকে বের হওয়ার উপায়টি। ধন্যবাদ। ঠিক, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, আমি স্যারের কাছে যাব। প্রশ্নটা হচ্ছে, দেখুন, আপনি কি মনে করেন যে এই সাহসটুকু কোত্থেকে আসে? যেমন আকবর, আপনার একজন একজন পুলিশ অফিসার আকবর রাহানকে হত্যা করলো, আপনার আরেকজন পুলিশ অফিসার প্রদীপ 254টা এনকাউন্টার দিল, আজকে আবার জনগণ নিজ হাতে একজন, আমি জনগণ বলবো যে হসপিটালের যারা কেয়ারটেকার বলুন, যারা কর্মচারী বলুন, তারা একজন একজন মেধাবী পুলিশ অফিসারকে হত্যা করলো। এই যে একটি মানে অরাজকতা বলুন, আর এই যে একটি আইন বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড বলুন, এগুলা করার বা হওয়ার সাহসটা কোত্থেকে আসে আপনি মনে করেন? আমরা অনেক সময় যেটা দেখি যে ধরেন যে আমাদের মানুষজনের মধ্যে, আর বিশেষ করে অনেক মানুষজন একসাথে থাকলে, আপনি যেটা আগে যেটা বললেন যে মানুষকে হত্যা করা, মানুষের নানা নির্যাতন করা, নানা ধরনের অত্যাচার করা, এগুলো আমাদের এই প্রশ্নটা আমি আমার ওয়েতে যেটা দেখবো, আমি যেহেতু পুলিশে দীর্ঘদিন কাজ করেছি এবং যে আর এখন যেহেতু এলাকায় রাজনীতির সাথে সম্পৃক্ত, এগুলো একটু মানসিক সাইকো অ্যানালাইসিস এগুলো একটু করা দরকার। এখানে আমরা অনেক সময় এই কাজগুলা অন দ্য স্পট অফ দ্য মোমেন্ট আমরা করে ফেলি, কিন্তু এর থেকে এই জন্যই বলছিলাম যেহেতু ঘটনাগুলো ঘটছে এগুলো নিয়ে একটু গভীরভাবে বিষয়গুলো একটু চিন্তা করার দরকার আছে, কেন এগুলো হচ্ছে। যেই কাজটা পুলিশ করার কথা কিংবা যারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন তারা করবেন, ওইটা আমরা হাতে তুলে নিচ্ছি কেন, এই বিষয়গুলো একটু বোধহয় ভালোভাবে দেখার দরকার। জি, আমি আসছি আপনার কাছে জনাব নূর মোহাম্মদ সাহেব। আমি যাচ্ছি ডক্টর স্বাধীন মালিক স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আপনি শারীরিকভাবে অসুস্থ, তারপরেও আপনি এই সময়ে আপনার কথা অনেকে শুনতে চাচ্ছে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনার কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন, আমি এইভাবে দেখিনি যে কোনো মানুষকে এইভাবে লাইক আমি বলবো যে গরু জবাই করার মতো, আমি যখন ভিডিওটা দেখলাম আমার চোখে পানি চলে আসে, এইভাবে কোনো মানুষকে মানুষ মারতে পারে, এটা আমাদের স্বাধীন বাংলাদেশে হতে পারে এটা আমি বিশ্বাস করি না। বাট বাংলাদেশের মানবাধিকার কোথায়, বাংলাদেশের বিচার কোথায়, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন কোথায়? আপনি একজন আইনজীবী হিসেবে আপনার কাছে আমি এই মন্তব্য জানতে চাচ্ছিলাম, প্লিজ। নূর মোহাম্মদ সাহেব প্রথিতযশা আইনের লোক ছিলেন এবং সর্বোচ্চ পদে কাজ করেছেন, তার তার জানাটা বুঝাটা এটা সম্পূর্ণ অভিজ্ঞতা প্রসূত, আর আমারটা হলো অনেক ক্ষেত্রেই একটু তাত্ত্বিক। ওরকম তো কাজ করি না, আর আইন নিয়ে আমরা কোর্টে যে আইন নিয়ে কথা বলি এটা একেবারে মানে অনেক ক্ষেত্রে এটা খুব তাত্ত্বিক বিচার বিশ্লেষণ আমরা করি। হ্যাঁ, এই ঘটনার একটু আমিও একটু সিসিটিভি দেখে মানে এত নির্মম আমি আর দেখি নাই, দেখতে পারি নাই। রাইট, আপনারা বলছেন হ্যাঁ এই ঘটনাগুলি হচ্ছে সিলেটের রায়হানেরও পোস্টমর্টম রিপোর্টে বলা হচ্ছে যে 110টা বোধ হয় আঘাতের চিহ্ন, আমার যদি ভুল না 110টা ছিল। হ্যাঁ, কয়েকদিন আগে লালমনির হাতে যে একটা পিটিয়ে তারপরে পুড়িয়ে মারা হলো। জি, যে প্রশ্নটা এই সহিংসতাটা কেন হচ্ছে, এটা এক কথায় তো উত্তর নাই, এক কথায় উত্তর এসব মানে একটা জটিল সামাজিক ব্যাপার। কিন্তু আমার মন আমার কেন যেটা আমার কাছে যেটা উদ্বেগের বিষয়, বেশ কত কত কয়েক বছর ধরে একটা হলো আমাদের দেশে রাজনীতিতে সহিংসতাটা ছিল, 70-এর স্বাধীনতার পরপরই সহিংসতাটা ছিল, এখনো আছে, হয়তো এই মুহূর্তে কম। কিন্তু তার থেকে উদ্বেগের জিনিসটা হলো যে আমাদের রাজনীতির ভাষায় সহিংসতার খুব বেশি অনুপ্রবেশ ঘটেছে,
মানে আমাদের রাজনীতিতে আমরা এক পক্ষ অপর পক্ষকে ইদানিং আরো বেশি করে মানে সে খুনি বা সে খুনের সাথে জড়িত, সে খুন করেছে, এইসব কথা আমরা খুব বেশি আজকাল অহরহ ব্যবহার করছি। জি, বলে আমি যেটা লক্ষ্য করছি যে ধরেন গত 5 বছর আগেও কোনো এই ধরনের অপরাধ বলে যেটা সংবাদ মাধ্যমে আসতো, জনগণ যেটা নিয়ে চিন্তা ভাবনা করতো, 5 বছর আগেও বলা হতো যে বিচার চাই, এখন কিন্তু মানববন্ধন হয় ফাঁসি চাই বলে। এখন আর বিচার চাই বলে না, এখন বলে ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই। এবং দেখেন এই ফাঁসির আদেশ হলেই মানে হ্যাঁ এটা খুব স্বাভাবিক, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে পক্ষ মানে যে পক্ষ বাদী বা যে ক্ষতিগ্রস্ত সে বলে ফাঁসি কার্যকর হয়েছে, আমি খুব খুশি, আরে ফাঁসি হয়েছে আমি খুশি, খুব খুশি হয়েছি এবং আমি ফাঁসি কার্যকর দেখতে চাই। আমি যে কথা বলছিলাম যে আমাদের কিন্তু ওই যে সহিংসতা, আমাদের মধ্যে একটা সহিংসতা দানা বেঁধে গেছে এবং তার বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের ভাষাতে, আমাদের রাজনৈতিক ভাষাতে, জনগণের দাবির মধ্যে। এইটা আমি খুবই উদ্বিগ্ন এবং এ থেকে কিন্তু সহিংসতাটা আরও বাড়বে, কারণ দুনিয়াতে ইতিহাসের যেটা শিক্ষা, এই সমাজ যত বেশি সহিংসতার মাধ্যমে সামাজিক সমস্যার সমাধান করতে চায়, সেটা পিটিয়ে মেরে হোক, অন্য কোনোভাবে জ্বালিয়ে পড়িয়ে হোক, গণপিটুনি দিয়ে হোক, ফাঁসি দিয়ে হোক, সেই সমাজ কিন্তু তত বেশি সহিষ্ণু হয়ে যায়। একটা সহিষ্ণু সমাজই প্রদীপের মতো আইন শৃঙ্খলা বাহিনীর লোককে তৈরি করে। আর আমাদের এইটা আমি আমার চোখে সবচেয়ে বেশি দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন আমাদের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ। আমি এই দল ওই দল বলছি না, আপনাদের একটু খেয়াল করেন, রাজনৈতিক নেতৃবৃন্দের ভাষা হয়ে গেছে পুরের ভাষা, ওর মানে সবকিছুতেই এই সহিংসতাটা আমাকে খুব উদ্বিগ্ন করছে। এর প্রতিফলন আমরা এইসব হাসপাতালে দেখছি, মসজিদে দেখছি, পুলিশ ফাঁড়িতে দেখছি, মাঠে মাঠে ঘাটে দেখছি, এই ফাঁসির দাবিতে মানববন্ধন। আমাদের সমাজটা কিন্তু সহিংস ছিল না, এটাই আমার উদ্বেগের খুব জায়গা। বাট স্যার, আমি ছোট্ট একটি জিনিস যেটা আমি অবশ্যই আমাদের যিনি সাবেক আইজিপি ছিলেন এবং বর্তমান এমপি ওনার কাছেও যাবো, বাট আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি স্যার। আপনি তো অবশ্যই বাংলাদেশের মানবতার জন্য অনেক কাজ করে যাচ্ছেন লং টাইম ধরে। এই নোয়াখালীতে একটা ইনসিডেন্ট ঘটলো, সিলেটে এমসি কলেজের ঘটনা, আপনার সাবেক আর্মি অফিসের ঘটনা, এটা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? আমি বিশ্বাস করি বাংলাদেশ হচ্ছে একটি শান্তির একটা শ্রেণী, বর্ণ, ধর্ম, গোত্র সব দিক দিয়ে আমরা কিন্তু একত্রিত হয়ে ছিলাম, আসি এবং থাকতেও চাই। কিন্তু আপনি খুব কত মর্মান্তিক নোয়াখালীর ঘটনাটা নিশ্চয়ই আপনি দেখছেন স্যার, দেখছেন না? তারপরে আপনি নিশ্চয় রায়হানের ঘটনা দেখছেন, আপনি নিশ্চয় এমসি কলেজের কথা শুনছেন। তাহলে হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো কেন হচ্ছে স্যার? চিকিৎসায় বলুন, সরকারের বলুন, বিশ্ববিদ্যালয় বলুন, আইন শৃঙ্খলা কর্মচারীদের মধ্যে এটা একটা পেশাগত যে দায়িত্ব সেটার একটা অবনতি হয়েছে, জবাবদিহিতার অবনতি হয়েছে। আর যেটা হচ্ছে কি, এটা তো অস্বীকার করার, এখন এটা আমার বললে লোকে বলবে যে আমি সরকারি দলের সমালোচক, এটা তো এখন অস্বীকার করার উপায় নেই। সমাজ তো একটা রাজনৈতিক দল বা সরকারের উপর নির্ভর করে একটা দেশ চলে না, অনেকগুলি সমাজে অনেকগুলি প্রতিষ্ঠানকে কাজ করতে হয়, মসজিদকে যেমন কাজ করতে হয়, প্রাইমারি স্কুলকে জি করতে হয় থেকে সুপ্রিম কোর্ট, আমাদের প্রতিষ্ঠানভাবে যে কাজ করবে এইটা রাজনৈতিক নীতি নির্ধারকরা আর এটা চান বলে আমার মনে হয়। প্রতিষ্ঠানগুলি যেহেতু ভেঙে পড়েছে, একটা পরিবারে যেমন মানে হাজবেন্ড ওয়াইফ থেকে শুরু করে ছেলে মেয়ে দাদা দাদি নানা নানি নিয়ে একটা পরিবার, ওইখানে যদি প্রত্যেকেই যদি বিশৃঙ্খল হয়ে যায় তখন একটা শান্তিপূর্ণ পরিবার থাকে না। প্রতিষ্ঠানগুলি ভেঙে ফেলা হচ্ছে বা ভেঙে যাচ্ছে এবং এখানে যে ক্ষতি হচ্ছে, আমি বলবো এই সহিংসতাগুলি প্রতিষ্ঠান ভেঙে পড়ার যে ক্ষতি তার এগুলি বহিঃপ্রকাশ।
অতএব আমাদের প্রতিষ্ঠানগুলিতে ফিরে যেতে হবে এবং ওইগুলিকে ওইগুলি যাতে ভালোভাবে কাজ করে, ওখানে যাতে সরকার বা সরকারি দল যেই সরকারে থাকুক না কেন, এখন একটা দল সরকারে আছে বলে তাদের নাক গলানো আমাদের বেশি চোখে পড়ছে, বা 2002 থেকে 2006 সালে যে সরকার ছিল সেও কিন্তু এই প্রতিষ্ঠানগুলি ভাঙার কাজ শুরু করেছিল। আমরা প্রতিষ্ঠানকে দাঁড়া করাতে না দিলে তখন কিন্তু সমাজে এই যে বিশৃঙ্খল অবস্থা এটা অবশ্যম্ভাবী ছিল এবং সেই সেটাই এখন আমরা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে স্যার আপনি আমাদের ইনস্টিটিউটগুলো আমাদের ডিপার্টমেন্টগুলো ভালোভাবে কাজ করতে হবে, আমরা কাজ করছে না বা কাজ করার জন্য হয়তো সাপোর্ট পাচ্ছে না, এটাই আপনার কথা মনে হচ্ছে তাই না? যে আমাদের পুলিশ বিভাগ বলুন, আমি জাস্ট একটা লাস্ট একটা ওয়ার্ড অ্যাড করে, জি জি জি, আমি হচ্ছে যে এক্সাম্পল দিই, বন্ধু পার্লামেন্টে কত প্রায় 70 ভাগ হলো ব্যবসায়ী, পার্লামেন্টটা ব্যবসায়ীদের জায়গা না, আপনি যখন পার্লামেন্টে 60-70 ভাগ ব্যবসায়ী দিয়ে ভরিয়ে ফেলবেন তখন তো পার্লামেন্টটা কাজ করতে পারবে না, চাইলেও পারবে না, কারণ ব্যবসায়ী যে তার একটা নীতি নৈতিকতা, তার জীবনের উদ্দেশ্য, তার চাওয়া পাওয়া, একজন যেটা আদর্শে বিশ্বাস করে রাজনীতি করেছে তার থেকে সম্পূর্ণ ভিন্ন। আপনি রাজনীতিতে পার্লামেন্টে যদি 60-70% ব্যবসায়ীতে ভরিয়ে দেন তখন তারা পার্লামেন্ট তাদের আরো অর্থ সম্পদ বৃদ্ধির জন্য কাজ করবে, তখন পার্লামেন্ট পার্লামেন্ট হিসেবে তার দায়িত্ব পালন করার কথা সেটা করবে না। আমি একটা এক্সাম্পল দিই, জি স্যার, জি, এখানে দরকার ছিল নূর মোহাম্মদ সাহেবের মতো অনেক বেশি লোকে, কিন্তু মানে নূর মোহাম্মদ সাহেবের মতো লোকে ডাক্তারের, চিকিৎসকের, শিক্ষকের, কৃষিজীবীর, পেশাজীবীর, শ্রমিকের, কিন্তু ওদেরকে বাদ দিয়ে আপনার পার্লামেন্টটা ব্যবসায়ীদের ভরিয়ে ফেলেছে, ফলে পার্লামেন্টটা কাজ করছে না। এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই এই এই একই অবনতি হয়েছে। জি, থ্যাংক ইউ স্যার। স্যার থ্যাংক ইউ। আমি আমি একটু একজন কলারের সাথে একটু কথা বলে আবার আপনাদের কাছে আসি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আপনারা যারা কল করবেন অবশ্যই টিভির সাউন্ড কমাবেন, দেন আমাদের সাথে কানেক্ট হবেন। আমাদের সম্মানিত দুজন ব্যক্তি আজকে কথা বলছেন আপনাদের জন্য। আমি যাচ্ছি আরেকজন কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে বাংলাদেশ থেকে যারা যোগ দিয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা সালাম দোয়া জানাই। বর্তমানে আমরা সারা বিশ্ব জুড়ে আমরা জানতে পারতেছি যে বাংলাদেশে কি কি ঘটনা ঘটতেছে, রায়হান হত্যা, শিপন মার্ডার, যত কিছুই হচ্ছে আমরা আন্তর্জাতিক ভাবে জানতে পেরেছি। তাই বলতে চাই বাংলাদেশকে, আমরা আর কোন রকম এভাবে হত্যাকাণ্ড চাই না, আর এর বিচার চাই, যেহেতু সারা পৃথিবী এখন উইটনেস, বাংলাদেশে কিছুই লুকাতে পারবে না, প্লিজ কাইন্ডলি। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা অবশ্যই কোনো হত্যাকাণ্ড চাই না, আমরা কোনো মানবাধিকার লঙ্ঘিত হোক আমাদের প্রিয় বাংলাদেশ, এটা আমরা কখনো চাই না। আমি জনাব নূর মোহাম্মদ সাহেব আপনার কাছে আসব, তার আগে আমি একটু ছোট্ট ব্রেকে যাব। ব্রেক থেকে এসে আমি আবার আপনার সাথে একটু কথা বলবো বর্তমান অবস্থা নিয়ে, এবং আপনারা দুজনই একটু আমাদের সাথে ছোট্ট বিরতি পর্যন্ত লাইনে থাকুন। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা বাংলাদেশের দুজন সম্মানিত ব্যক্তি, বাংলাদেশের দুজন, যে দুজন ব্যক্তির কথা বাংলাদেশের গণমানুষ শুনেন এবং বিশ্বাস করেন, এবং আমরা বিশ্বাস করি ওনারা বললে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানবতার পক্ষে, বাংলাদেশের পক্ষে কাজ করবে। আমি স্কাইপিতে কথা বলছিলাম বাংলাদেশ থেকে ডক্টর শাদিন মালিক সাহেব, এবং কথা বলছিলাম সাবেক আইজিপি, সফল আইজিপি যিনি ছিলেন এবং বর্তমান মাননীয় সংসদ সদস্য জনাব নূর মোহাম্মদ সাহেবের সাথে। আমি যাচ্ছিলাম, জনাব নূর মোহাম্মদ সাহেব আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি? জি, ডক্টর শাদিন মালিক সাহেব যে কথাটি বলছেন, আসলে আমাদের পার্লামেন্টে আপনাদের মতো লোকদের প্রয়োজন, এবং আমি আপনার এলাকা থেকেও যতটুকু খবর পেলাম যে আপনি বেশ জনপ্রিয় এলাকাতে বিকজ অফ মানুষের সাথে ক্লোজলি কাজ করার জন্য। কিন্তু আমি একটা জিনিস আপনার কাছে কম্পেয়ার করতে চাচ্ছিলাম, যে আপনি যখন আপনার আইজিপি ছিলেন, যখন আপনি পুলিশের দায়িত্বে ছিলেন, আপনার তখনকার দৃশ্য আর আজকের দৃশ্যের মধ্যে অনেক পার্থক্য আমরা পাচ্ছি। এক, আপনি কি মনে করেন এই জিনিসটি যে আপনার
আমাদের সমাজের পুলিশদের যে একটা অ্যাগ্রেসিভ মেন্টালিটি ক্রিয়েট হয়েছে, লাইক আমি অতি প্রদীপদের এক্সাম্পল দিতে চাই, আমি আকবরদের এক্সাম্পল দিতে চাই, এবং আরও অনেক পুলিশই আছে। অবশ্যই পুলিশ আমাদের রক্ষক, আমাদেরকে আমাদের জন্য কাজ করে যাচ্ছে। আপনি যখন ছিলেন, আমরা আইজিপি যখন শাহজাহান সাহেব ছিলেন, আমার এখনও মনে আছে স্পষ্ট যে আমাদের কোনো প্রবলেম হলে, যেমন আমি ব্রিটেনে প্রবলেম হলে আমি 99 অথবা 11 কল করি যে আমাকে রক্ষা করো, তখনও আপনাদের সময় আমরা এই জিনিসটা আমাদের মনের মধ্যে ছিল, এখন কিন্তু সেটি নেই। আপনি কি মনে করেন আজকের এএসপি শিপনকে হত্যার জন্য এই অ্যাগ্রেসিভনেস দায়ী? ধন্যবাদ। এখানে দুটো বিষয়। আপনি প্রথমত যেটা, যে পুলিশের একটা রোল ভূমিকা, মূলত পুলিশের কাজটা যেটা হলো, মোটা দাগে যদি আমি বলি, আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন নিয়ন্ত্রণ, এটি মূলত পুলিশের কাজ। এখানে যে ঘটনাগুলো এখানে আমরা আপনাদের কাছ থেকে শুনলাম এবং আমরা যেটা দেখছি, একটা কোনো কোনো ক্ষেত্রে পুলিশের কর্মকর্তারা ইনভলভ এই ধরনের অন্যায় অবৈধ বেআইনি কার্যকলাপের সাথে। আরেকটা বিষয় যেটা আসছে আজকে ঘটনা, তারপরে গণপিটু নিয়ে লাশ পুড়িয়ে দেয়া, এটা আরেকটা ঘটনা। তো এই ক্ষেত্রে দু জায়গায় দেখলাম কিছু কিছু পুলিশ কর্মকর্তা তাদের বাড়াবাড়ি, তাদের প্রফেশনের বাইরে গিয়ে কিছু কাজকর্ম করার জন্য এটা হচ্ছে। আরেকটা মানুষজন যেটা আমরা দেখি যে হঠাৎ করে উত্তেজিত হয়ে যাচ্ছে, এবং কত অমানবিক, কত হিংস্র হলে একটা মানুষকে মেরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়, এটা আগে কখনো আমরা এরকম ঘটনা দেখিনি। এইগুলো আমরা প্রায় যে একটা বিষয়ের কথা বলি, আমাদের মানবিক মূল্যবোধের কথা বলি, নৈতিকতার কথা বলি, এইখানে কোনো গ্যাপ আছে কিনা, আমরা কি মানবিক মূল্যবোধ এবং নৈতিকতা আমাদের কি নষ্ট হচ্ছে কিনা, এই জায়গায় কি কাজ করার দরকার আছে কিনা। তো যে ঘটনাগুলো হচ্ছে এবং বিচারের যে বিষয়টা আমরা দেখি, বিচার তো হচ্ছে যে বিষয়গুলো আমরা সামনে পাচ্ছি, ফোকাসড হচ্ছে, এগুলো কি আইনি পদ্ধতিতে যেগুলা যা যা করা দরকার পুলিশের পক্ষ থেকে পুলিশ করছে এবং কোর্ট থেকে এগুলা বিচার হচ্ছে, আমরা এই বিষয়গুলো কিন্তু দেখছি। তবে বিষয়টা হলো যে এই দায়িত্বটা কার, এখানে আমি একটা কথা বলবো, আমরা সবাই কিন্তু নিজের উপর নিচ্ছি না, আমি কি করছি, আমি একজন ব্যক্তি হিসাবে আমি আমার দায়িত্ব পালন করছি কিনা, প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি হিসাবে আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করছি কিনা। যেমন আমি একটা কথা প্রায় আমি আমাদের যে পুলিশ কর্মকর্তা তাদেরকে জিজ্ঞেস করি, যে আমি সকালবেলা উঠে প্রতিদিন পত্রিকা দেখতাম এবং পত্রিকা দেখে পেপারগুলাতে অবশ্য করণীয় করণীয় এবং দেরিতে করলে হবে এরকম কিছু দুই তিনটে স্ল্যাবে, যেতে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট চাই, 12 ঘন্টার মধ্যে রিপোর্ট চাই, এখনই রিপোর্ট চাই, এবং সাথে সাথে ব্যবস্থা করা হবে। তো আজকাল আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আমরা পত্রিকাতে যে খবরগুলো দেখি এগুলো এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। তো অনেক সময় আমরা দেখি, আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করি, তাই তাদের কাছে রিপ্লাই উত্তর যেটা পাই, জানা ব্যবস্থা হচ্ছে। তবে আমি আমি মনে করি যে আমাদের স্বাধীন মালিক স্যার যেটা বলেন প্রতিষ্ঠানের কথা, প্রাতিষ্ঠানিক ভিত্তিটা কি, প্রতিষ্ঠানের মূল ব্যক্তি যিনি থাকবেন ওনার ওপর নির্ভর করবে প্রতিষ্ঠানটা কিভাবে চলছে। এই জন্য আমি মনে করি, এবং এখানে প্রতিষ্ঠানের প্রধান যিনি হবেন তাকে এই দায়িত্বটা পালন করতে হবে, এবং পালন না করলে তাকে ধরতে হবে, ধরার জায়গাটাকে একটু আমাদের অবস্থান থেকে, ওইখানে যারা নিয়োগ দিবেন, সরকার নিয়োগ দিচ্ছেন, এখানে উনি যদি দায়িত্ব পালন না করেন, সরকারিভাবে একটা জায়গা আছে, প্লাস সিভিল সোসাইটির যারা আছেন তারাও জোর করে চিৎকার করে বলতে হবে যে তুমি তোমার কাজটা করছো না, তোমার কাজটা এইভাবে করা উচিত, কিন্তু একটা বয়স তো ওঠাতে হবে, আর এগুলো তো ছেড়ে দেওয়া যাবে না। আমি মনে করি আমাদের, আমরা যে যেখানে আছি, যে আমি পারিবারিক বন্ডেজের কথা আমরা অনেক সময় বলি, পরিবারে আমাদের আগে যেটা বন্ডিংটা ছিল এটা নষ্ট হচ্ছে, তারপর আমাদের শিক্ষক যারা আছেন, সম্মানিত শিক্ষক যাদের কথা বলি, তারাই মানুষ গড়ার কারিগর, ওনারা কি আসলে আজকাল কারিগরের ভূমিকা পালন করছে? আমরা দেখি সমাজ অনেক বিষয়ে যে মা বাবা প্রশ্নপত্র খুঁজে বেড়ায় যে তার ছেলেকে এই নকল করায় প্রশ্ন দিয়ে পাশ করে দেওয়ার জন্য, নৈতিকতার জায়গা
মজাটা তো একটু নষ্ট হচ্ছে, এর থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করব আমরা যে যেখানে আছি আমরা যদি সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করি, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায়শই প্রতিনিয়তই বলে যাচ্ছেন, তো উনি বলে যাচ্ছেন এই কাজটা তো আমাদেরকেই করতে হবে, আমরা যারা সরকারি বিভিন্ন অবস্থাতে কাজ করি কিংবা রাজনীতি করি কিংবা জনপ্রতিনিধি এলাকায় কাজ করি, এইগুলো তো দেখার দায়িত্ব আমাদেরও আছে। তো আমি একটা কথা সবচেয়ে বলার চেষ্টা করি যে আমরা যদি আন্তরিক হই, আমরা যদি নিজের অবস্থানটা একটু দৃঢ়ভাবে জানার বোঝার চেষ্টা করি, এবং যদি আমার ক্রিটিক্যাল জাংচার এর থেকে উত্তরণ হওয়া আমার মনে হয় সম্ভব। তবে সরকার, আমি সরকারি অবস্থানের কথা বলবো, সরকারের অবস্থান থেকে আমরা যেগুলো দেখছি, যে বিষয়গুলো সামনে আসছে, যেগুলো যেভাবে বিচারের আওতায় যাদেরকে আনা দরকার এগুলো হচ্ছে, আরো ভালো হয় যদি আমরা নিজেদের দায়িত্বটা ভালোভাবে পালন। ধন্যবাদ জনাব নূর মোহাম্মদ সাহেব, ধন্যবাদ। আমি একজন কলার সাথে একটু কথা বলে আবার আপনার কাছে আসছি। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনার মন্তব্য বা প্রশ্ন কি আমাদের সম্মানিত দুই ব্যক্তির জন্য? আমার সাবেক আইজিপি মহোদয় জনাব নূর মোহাম্মদ, ওনার আমি কথা শুনছিলাম, ওনার চমৎকার মন্তব্য, ওনার সাজেশন যেগুলো দিচ্ছিলেন আমি একমত, কিন্তু একটা প্রশ্ন ওনার কাছে এবং আপনাদের কাছে, সেটা হচ্ছে উনি যেটা বললেন যে প্রত্যেকে যেন নিজ নিজ দায়িত্বটুকু, নিজের দায়িত্বটুকু নিজের অবস্থান থেকে করা। তো সাধারণ জনগণ যে সময় পুলিশ বলেন বা আমাদের জনপ্রতিনিধি তাদের কাছে কোনো বিচার নিয়ে যদি যেতে চায়, সেই আস্থার জায়গাটুকু আমাদের নাই কেন? খুবই সিম্পল, এটা আমরা সবাই জানি। এটা এটা এত বেশি কথা হচ্ছে আমাদের দেশে, আমরা আসলে ইউজড গ্যাস হয়ে গেছে। পুলিশের কাছে পুলিশের ওই ভাবমূর্তিটুকুই নাই। যেমন ঝিনাইদহে, চিটাগাংয়ে এবং নোয়াখালীতে সাম্প্রতিক কিছু ঘটনা ঘটার পর দেখা গেল, যেটা পুলিশের কাছে অভিযোগ দেয়া হলে কোনো জনপ্রতিনিধি বা কোনো প্রভাবশালী কারো কাছ থেকে যদি কোনো ধরনের কেউ হয়রানির শিকার হয়, পুলিশের কাছে অভিযোগ করলে স্থানীয় ওই পুলিশ স্টেশন থেকে, খুবই দুঃখের সাথে বলতে হয়, সেটা ওই যার মাধ্যমে হয়রানির শিকার হয়ে গেল সে ইনফর্মড হয়ে যায় যে অমুক ব্যক্তি আপনার নামে কমপ্লেনটা করলো। ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা যার নর্মাল মোচা, এবং উনি অবশ্যই সেটা জেনে থাকবেন, যে থানায় মামলা পর্যন্ত নেওয়া হয় না। তো এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, কোনো একটা ব্যাপার যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হয় এবং ওই ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানের বা কোনো বাহিনীর সদস্য যদি না হয়ে থাকেন, ওই বিচারের বাণী নিবৃত্তে কিন্তু কাঁদে। তো এমন কোনো কিছু কি করা যায় কিনা, যেটা হচ্ছে পুলিশের ব্যাপারে একটা স্পেসিফিক জায়গায় কমপ্লেন করলে সেই কনফার্মেশনটুকু পাওয়া যায়, একদম উপরমহল থেকে সেটা তদারকি করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিংবা আইজি মহোদয়ের ওনার কার্যালয় থেকে, এই কমপ্লেন গুলো ভেরিফিকেশনের মাধ্যমে ব্যবস্থা নেয়া, সেটা যেন শুধুমাত্রই আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ না থাকে। যেমন আমি যদি হয়রানির শিকার হই সিলেট বিভাগে, আমার সিলেট বিভাগের উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তা পর্যন্তই যেন সেটা সীমাবদ্ধ না থাকে, এই ভেরিফিকেশনের থ্রুতে। আমি বলবো না যে কোনো কমপ্লেন করা হলো আর হুট করে আমরা, মনে হয় আপনার কথাটা বুঝতে পারছি, আপনাকে ধন্যবাদ। এই ব্যাপারে যদি একটু সজাগ, আমি যাচ্ছি ওনার কাছে, আপনাকে ধন্যবাদ। আমি জনাব নূর মোহাম্মদ সাহেব, উনি যে কথাটি বলছেন যে পুলিশ এখন মানে পুলিশকে মানুষ আশা আকাঙ্ক্ষার বা আশ্রয়স্থল আর মনে করে না, করতে পারে না, বিশ্বাস করে না, এটি কেন হচ্ছে? কারণ পুলিশের কাছে যখনই রিপোর্ট নিয়ে যাওয়া হয়, হয় নেবে না, অথবা নিলে যার বিরুদ্ধে রিপোর্ট হয়েছে তাকে বলে দেওয়া হবে, কেন? না, প্রশ্নটা আমাদের সম্মানিত কলার যেটা করেছেন খুব পার্টিনেন্ট, খুব আমরা এই বিষয়টা প্রতিনিয়তই দেখছি, আমরা নিজেরাও এটার সম্মুখীন হচ্ছি, পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে দেখছি, কিন্তু এই যে কথাগুলো বললাম যে থেকে বের হয়ে আসার রাস্তাটা কি, উনি যেটা বললেন এখন পুলিশকে যেমন 999 এগুলোতে ফোন করলে আপনি কিন্তু এই সার্ভিসটা পাচ্ছেন, কিন্তু এই যে থানায় গেলে আপনি মামলা হচ্ছে না এবং জিডি করতে গেলে টাকা চাচ্ছে, তারপরে আপনার একটা মামলা করতে গেলে টাকা চাচ্ছে, এই বিষয়গুলো কি অস্বীকার করার কোনো উপায় নেই? তবে আমার মনে হয় এর থেকে বের হয়ে তো আসতে হবে। এর বের হওয়ার রাস্তাটা কি? বের হওয়ার রাস্তা এটাই যে আমরা আমাদের বয়সটা লাউড করতে হবে, এবং এখানে আমি একটা কথা, আমার যেটা মনে হয় এখানে
ঊর্ধ্বতন সুপারভাইজিং অফিসার যারা থাকবেন, তদারক যারা করবেন, তাদের উপর দায়িত্বে বর্তাবে যে তারা যে তুমি তোমার এলাকায় থানায় মামলা হলো না এবং জিডি হলো না, এখানে টাকা চাইলো কেন চাইলো, ওইখানে সার্কেলে যিনি থাকবেন কিংবা এখানে এসপি যিনি থাকবেন কিংবা ডিসি কমিশনার যারা থাকবেন তাদেরকে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে, তাদেরকে এই জবাবদিহিতার আওতায় আনতে হবে। দেখুন, আমরা সব জায়গায় বলছি যে একটা জবাবদিহির আওতায় আনার জন্য, জবাবদিহিতা এখন আপনি আমি এখন আমি এখনো বুঝতে পারি না যে আমরা প্রতিনিয়ত এগুলো শুনছি, তারপরে যে যারা ডিফল্টার, যারা যাদের জন্য এই কাজগুলো হচ্ছে, যারা এই কাজগুলো এই অপকর্মের সাথে জড়িত, এই বেআইনি তৎপরতার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না, যখনই কমপ্লেনটা হচ্ছে তার এগেনস্ট ইনকোয়ারি হচ্ছে, ব্যবস্থা হচ্ছে, কিন্তু তারপরে কথা থেকে যায়, তারপরে তো এইগুলা আমরা চতুর্দিকে যেগুলা দেখি থানার সম্পর্কে মূলত অভিযোগগুলো এগুলো কমন। আমরা চাকরিতে যখন আজ থেকে 30-35 বছর 37 বছর আগে জয়েন করলাম তখন এই অভিযোগগুলো শুনছি এবং এখনো কিন্তু এগুলো শুনছি, এর থেকে বের হয়ে আসার এখনো কোনো উপায় আমি দেখি না এবং আমার সামনে নাই। তবে আমি আশাবাদী হতে চাই, সামনে এর একটা আশাবাদী হওয়া, এর একটা উত্তর, একটা মানে সলিউশন বের করা দরকার। এবং আমি এখন বলবো যে আমি এইটুকুই বলবো, আমাদের তদারককারী কর্মকর্তা যারা আছেন তাদের দায়িত্ব নিতে হবে, যদি কোথাও এই ধরনের ঘটনা ঘটে, যদি নিম্ন স্তরে কোনো কর্মকর্তা এই ঘটনা ঘটায়, তবে তার দায়িত্ব তাকে নিতে হবে, যেহেতু সে তাদের দেখভাল করা, তাদের তদারককারী কর্মকর্তা, এই দায়িত্ব তার উপর করতে হবে, তাদেরকে এই বিষয়টা আইনের আওতায় আনতে। ধন্যবাদ। আমি একটু ডক্টর শাদিন মালিক স্যারের কাছে যেতে চাচ্ছিলাম। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমার ছোট্ট একটি প্রশ্ন, আমাদের সাবেক আইজিপি বর্তমান এমপি মহোদয় কিন্তু কয়েকটা কথা খুব ক্লিয়ার এবং জনগণের মনের কথা উনি বলে দিচ্ছেন যে এটা পরিবর্তন প্রয়োজন, এটা প্রয়োজন পুলিশের যে কথা বলছেন উনি, কিন্তু আমার আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন যে এই যে ইনসিডেন্টগুলো ঘটছে বা ক্রমান্বয়ে বাড়ছে, নোয়াখালী বলুন, সিলেট বলুন, চিটাগং বলুন, সিনহা বলুন, সব কিছু মিলে, আপনি কি মনে করেন কিনা স্যার একজন আইনজীবী হিসেবে যে আমরা কিন্তু এখনও সাগর রুনির হত্যার আসামি ধরতে পারিনি, আমরা কিন্তু রানা প্লাজার রানার বিচার কার্য এখনো শেষ করতে পারিনি, আমরা কিন্তু নারায়ণগঞ্জের সাত মার্ডারের বিচার নিয়ে প্রশ্ন সম্মুখীন হচ্ছে, এই যে আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েটও করি যে কয়েকদিন আগে বিবিসিতে আমি পড়েছি যে 14 দিনে নাকি 13 দিনে একটি বিচারের রায় একজন বিচারক দিয়েছেন একটি দর্শন মামলার, তো এই ঘটনাগুলো আপনার মনে আছে 1999-এ টিএসসিদের যে বাঁধনকে রেফ করা হয়েছে সেই রাসেল কিন্তু জামিন পেয়েছে, এইটা এই জিনিসগুলোর কারণেই কি এই জিনিসগুলো ঘটছে কিনা, পুনরাবৃত্তি হচ্ছে কিনা, স্যার আপনি কি মনে করেন? এগুলি আমি যেটা বলছিলাম প্রথম থেকে যে আমরা প্রতিষ্ঠানগুলির দিকে নজর দিচ্ছি না। আপনি ইংল্যান্ডে আছেন, যে ডিপার্টমেন্ট অফ পাবলিক প্রসিকিউশন, যে সরকারের পক্ষ থেকে একটা লোককে দোষী প্রমাণ করার জন্য সরকারের তো মানে আইনি কর্মকর্তা লাগবে, সারা দুনিয়ায় এই পুলিশের আইনজীবী যারা, এটা একটা ক্যাডার সার্ভিস, মানে একজন আইনজীবী হিসাবে পুলিশ মানে প্রসিকিউশন সার্ভিসে যোগ দিল, প্রথমে সে ছোটখাটো চুরির মামলা প্রমাণ করার চেষ্টা করবে, তারপরে বড় চুরি, তারপরে ডাকাতি, তারপরে খুন, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে, এই আমাদের পুরো এলাকায় বাংলাদেশ একমাত্র দেশ যার সরকারি কোনো আইন কর্মকর্তা নাই, ফলে আমাদের দেশে আমরা যারা মানে আসামির পক্ষে দাঁড়াই, একটা লোকের যত বড় অভিযোগটা হোক না কেন তার তো আইনজীবীর অধিকার আছে, আমাদের সাথে সরকারের আইনজীবীরা আমাদের তুলনায় অনেক দুর্বল, সরকার ওখানে ওই যে ক্যাডার সার্ভিস করে আইনজীবী নিয়োগ করে না, করলে তারা যাদের যে আইনজীবীরা তাদের পক্ষে ধরেন ঢাকা বারে বা সিলেট বারে যে স্লোগান দেন তাদেরকে নিয়োগ করে, তাদেরকে নিয়োগ করে, এই জন্য সারা দুনিয়াতে ধরেন অ্যাটর্নি জেনারেল অফিস বা এডিশনাল অ্যাটর্নি জেনারেল অফিস উপরের একটা দুইটা বা তিনটা পদ পলিটিক্যাল, কিন্তু তারপরে তো সব পেশাজীবী হতে হবে, একটা সিম্পল, আপনি যেটা বলছেন বিচার কেন হয়, এই সিম্পল এই কারণেই
যে পুলিশ একজন ইন্সপেক্টর, সে যতই হোক সে তো আইনের বিশারদ না, তার তদন্ত যখন একজন অভিজ্ঞ আইনজীবীর সামনে পড়ছে তখন এই অভিজ্ঞ আইনজীবী তার তদন্তকে তার মানে সাক্ষ্য প্রমাণকে অনির্ভরযোগ্য প্রমাণ করে দিতে পারবে। কিন্তু তার সাথে সাথে পুলিশ অফিসারের সাথে ইনভেস্টিগেশন অফিসারের সাথে মামলার প্রথম থেকেই যদি একজন সরকারি আইন কর্মকর্তা থাকতেন, সারা দুনিয়ার যে নিয়ম যে পুলিশ আইন কর্মকর্তার সাথে আলাপ আলোচনা করে তদন্ত করে আলাপ আলোচনা করে সাক্ষী প্রমাণ জোগাড় করে ফলে তার দোষী প্রমাণিত হওয়ার চান্স অনেক বেশি থাকে। আমাদের এই প্রতিষ্ঠানিক ব্যাপারগুলির দিকে আমরা একদম নজর দিচ্ছি। আরেকটা আমি অনেক আগে ধরেন এই 12-14 বছর আগে ফিলিপিনে দেখে এসেছিলাম ছোট আমি অনলাইনে এই প্রতিষ্ঠানগুলি যে আপনি এসপি নিয়োগ করবেন বা প্রথমে যে এসএন পুলিশ কমিশনার আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন যে ইন্টারভিউ নেয়, দুনিয়াতে কিন্তু সব জায়গায় এখন ওই চাকরির ইন্টারভিউ গুরুত্বপূর্ণ পদে চাকরির ইন্টারভিউ কিন্তু অডিও ভিডিও রেকর্ড হচ্ছে। ধরেন এইদিকে 5 জন বসে আছেন যারা সিলেকশন কমিটি ইন্টারভিউ করছে, ওইদিকে ধরেন 10 জন বা 15 জন ক্যান্ডিডেট আসছে, প্রত্যেকটা ইন্টারভিউ রেকর্ডিং থাকছে, তখন এটা কি মানে টাকা কি স্যার আমি খুব মানে ক্রুড ভাষায় বলি, তদবিরের নিয়োগ দেওয়া হলো না টাকা কে নিয়োগ দেওয়া হলো না ভাগনা হিসাবে নিয়োগ দেওয়া হলো, ইন্টারভিউটা যদি রেকর্ডেড থাকে হ্যাঁ তাহলে কিন্তু সহজেই বোঝা যাবে কে কোন প্রশ্নে কিভাবে জবাব দিচ্ছে, কে কিভাবে উত্তর দিচ্ছে, ভালো দিচ্ছে না খারাপ দিচ্ছে সে তখন। এবং যখনই একটা যে চাকরি দিচ্ছে যে চাকরি পাচ্ছে উভয়ই জানে যে পুরো ইন্টারভিউ প্রসেসটা রেকর্ডিং হচ্ছে, তখনই কিন্তু অটোমেটিক্যালি কেউ যদি টাকা সাধেও আমি ইন্টারভিউ নিচ্ছি আমাকে যদি কেউ টাকা সাধেও আমি টাকা নিব না, কারণ ইন্টারভিউ প্রসেসে তুমি যদি ঠিকমতো উত্তর দিতে না পারো তাহলে আমি তো ধরা পড়ে যাব। রাইট, রেকর্ড করা আছে অলরেডি। দেখো খুব সিম্পল কতগুলো ডিভাইস, কিন্তু কথাগুলো এটা নেতৃত্ব থেকে চাইতে হবে, নেতৃত্ব থেকে না চাইলে তো হবে না। আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ 50 বছর ধরে বিচারপতি নিয়োগের জন্য একটা আইন করে যে মিনিমাম যোগ্যতা বলে দাও, মিনিমাম অভিজ্ঞতা বলে দাও, মিনিমাম কতগুলি মানে আপনার এই ডিগ্রি থাকতে হবে, এটা এই বিচারপতি নিয়োগের আইন করলে কিন্তু তখন আর নিজের ওই সরকার বদল হলে নিজের লোকদের বিচারপতি নিয়োগের সুবিধাটা চলে যাবে। রাইট, এইসব প্রাতিষ্ঠানিক জায়গায় আমরা একদম খেয়াল করছি না, ফলে কিন্তু দেশটা আমাদের উন্নতির যে স্লোগান সেটা কিন্তু স্লোগানই থেকে যাবে, বাস্তবে রূপ নিচ্ছে না। স্যার আমি একটা কল নিয়ে আবার আপনার কাছে আসছি, আমি কলার কাছে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। জি, আপনার মন্তব্য বা প্রশ্ন কি আমাদের দুই অতিথির জন্য? আমি বলতে চাই যে অতিথিকে আমাদের দেশে কোনো বিচার বলতে নাই, বুঝছেন? আর আমাদের দেশে এই যে ঘটনাগুলো হচ্ছে, জি আমার মনে হয় ওরা কোনোদিনই বিচার করতে পারবেই না। কেন পারবে না, কেন বিচার করতে পারবে না? আমাদের দেশে সততা নাই তো, বুঝছেন? পুলিশ প্রশাসন বলেন আর এই মন্ত্রী মিনিস্টার বলেন সবাই সবাই তো একরকমই, এই জন্য পারবে না। আর বাংলাদেশের মানুষ, জি বাংলাদেশে বলছেন বিদেশের কথা বলবেন কেন, ওরা বিদেশের কথা বলার তো কোনো প্রয়োজনই আসে নাই, কেন না আমাদের দেশের নেতৃবৃন্দ যারাই আছেন তারা তো ওই বিচার করবেন, কিন্তু ওরা তো ফাঁকি ঝাঁকি দিয়ে চলে যাচ্ছেন সবাই। আর আমাদের দেশে ভাই আমি দেশে গিয়ে একবার বিপদে পড়েছিলাম, বুঝছেন? আপনার দেশ কোথায়, আপনি কোন জেলাতে? আপনি? আমি সিলেট জেলাতে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওরা দেখলাম তো আমাকে বলছে পুলিশ ছেলে নেওয়ার পরে বলছে যে ভাই তো ভাই বলে নাই বলে থোড়া আমি বলছি যে ভাই আমি বিদেশ থেকে আছি আমি জানি না হঠাৎ করে একটা হ্যাপেন হয়ে গেছে, কিন্তু ও বলছে তোর কাছে পয়সা কত আছে পয়সা দিয়ে দে আমাকে, বুঝছেন? তারপরে আমাকে সেলের ভিতরে ঢুকাইয়ে এমন টর্চার করছে ওরা আপনাকে, জি পুলিশ। কিন্তু আমি দেশের আইনজীবীর কাছে গিয়েছিলাম, ওরা বললো ভাই এটা পুলিশের মামলা আমরা কিছু করতে পারবো না আপনাকে, কিন্তু প্রথমেই বলছে যে আপনি পয়সা দিয়ে দেন তারপরে দেখবো।
ধন্যবাদ ধন্যবাদ আপনি দেখতে দেখুন এই বিষয়ে আমি একটু ডক্টর স্বাধীন মালিক সাহেবের কাছে যাব। ডক্টর স্বাধীন মালিক সাহেব, স্যার আপনি একটি কথা আপনি দেখছেন কিনা, যখন আকবর রায়হানকে মারল এবং একজন কলার এখন যে কথাটা বললো, আমি পুলিশকে সম্পূর্ণ দোষ দিই না, কিন্তু আপনি একটা জিনিস মনে আছে কিনা আপনার, যে কালকে যখন আকবর ধরা পড়লো সে কিন্তু বলছে তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে পালিয়ে যাওয়ার জন্য দুই মাস পরে স্বাভাবিক হয়ে যাবে, তাহলে আমাদের পুলিশের পেশাদারিত্ব নিয়ে একটি কি প্রশ্ন তৈরি হয় না? হ্যাঁ, প্রশ্ন তো তৈরি হচ্ছে, যেটা পুলিশের কিছু আমি জানি নাম না বলি, ছোটখাটো ব্যাপারে 999 এ দুইবার ফোন করেছিলাম গত 6 মাসে, মানে আমার খুব ভালো রেসপন্স হয়েছে। আমি এটাই বলছি যে নাম না বলে আমি আমার বাড়ির ঠিকানা বলে একটু লোক পাঠানো বলে কিছু উন্নতি হচ্ছে, আর কলগুলি রেকর্ডিং হচ্ছে, কিছু উন্নতি হচ্ছে, কিন্তু হ্যাঁ পুলিশের আমার দৃষ্টিতে সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে এই গত ডিসেম্বর 2018 নির্বাচনে। নির্বাচনে খুবই অন্যায়ভাবে, খুবই নিয়ম বহির্ভূত ভাবে পুলিশকে, মানে একটা রাজনৈতিক দলের সহযোগী সংগঠন হিসেবে ব্যবহার করে, রাজনৈতিক দলের সহযোগী সংগঠন নির্বাচনে জয়লাভের জন্য সহযোগী সংগঠন হিসেবে ব্যবহার করা হয়েছিল, এবং ওইটাতেই যে পুলিশের যে ক্ষতি হয়েছে, এবং তারপর থেকেই এর আগেও পুলিশের বিরুদ্ধে সমস্যা সবসময় ছিল, অভিযোগ ছিল, কিন্তু আমার মনে হয় এই অভিযোগটা গত 2 বছরে অনেক বেশি বেড়ে গেছে, এই এই ঘটনাগুলি কিন্তু গত 2 বছরে আগে যে এখন এইটা হয়েছে, ওই খুব অদূরদর্শিতা প্রসূত। আরেকটা যেটা আমাদের পুলিশের জন্য সবচেয়ে বড় ভুল হয়েছিল আমার দৃষ্টিতে, 2002 সালের অক্টোবর মাসে যখন এই যৌথ অভিযান অপারেশন ক্লিন হার্ট শুরু করলাম, অপারেশন ক্লিন হার্ট শুরু করে তখন ওই প্রায় 2.5 মাসে 60 জন লোকের কিছু তথাকথিত হার্ট অ্যাটাকে মৃত্যু হলো, ওই থেকে যে পুলিশ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে নেমে গেল, ফলে কিন্তু এই বাহিনীর যে ক্ষতি হয়েছে এইটা এই বাহিনীর দুনিয়াতে, মানে অন্যান্য দেশে এই গত যে মাসখানেক আগে নাইজেরিয়াতেও করেছে, তখন এইসব বাহিনীকে একটা বিরাট অংশকে ডিসব্যান্ড না করে কিন্তু এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় না। ওই একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 2002 সাল থেকে চলেছে, পুলিশ বাহিনীর যে ক্ষতি হয়েছে এইখান থেকে আমার দৃষ্টিতে এই পুলিশ বাহিনী বের হওয়া খুবই কঠিন। আর দ্বিতীয়ত এই 2018 মধ্যরাতের ইলেকশনে পুলিশ বাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছে তাতেও যে আরেকটা বড় ক্ষতি হয়েছে, এইখানে এই দুই ক্ষতি পুষিয়ে পুলিশ বাহিনীকে নতুন করে গড়ে তোলা অসম্ভব না সম্ভব, কিন্তু ওইটার জন্য যে রাজনৈতিক দূরদর্শিতা দরকার ওইটা আমার মনে হয় না কোনো পার্টি, আমি আমি এই যে সরকারের যে দল আছে তাদের কথা বলছি না, আমি সার্বিকভাবে বলছি আমাদের রাজনৈতিক নেতৃত্ব ওই দূরদর্শিতা সম্ভবত নাই, ওরা আমি এখনো দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। আইন শৃঙ্খলা বাহিনীতে নূর মোহাম্মদ সাহেবের মতো অনেক অনেক মানে সম্মানজনক পরিচিত যশা কর্মঠ অভিজ্ঞ ডেডিকেটেড যাদের বিরুদ্ধে কখনো কোনো দুর্নাম হয় নাই, আমি ASM সাধারণ সাহেবের সাথেও কাজ করেছিলাম, আমাকে কথা কথা বলেছিলেন যে সাধারণ সাহেব ওই যে আইজি পুলিশ ছিলেন, হ্যাঁ হ্যাঁ আমি চিনি, ওই মাঝামাঝি, উনি আমাকে বলেছেন সাধারণ সাহেব আমি প্রায় 4 বছর আইজি পুলিশ ছিলাম, আমার সময় খালি দিনাজপুরের ইয়াসমিন একটা সিভিলিয়ান মারা গেছিল, আমার তখন মনে পড়ে 95 সালে তখন ওই বিদেশ থেকে ইনফ্যাক্ট লন্ডন থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় এসে তখন না বুঝেই দিনাজপুরে দৌড়িয়েছিলাম ওই দিনাজপুরের ইয়াসমিন, আর উনি সাথে বলেছেন ওই একটা ইয়াসমিন মারা গেছিল এবং তার জন্য 3টা পুলিশের শাস্তি শাস্তি হয়েছিল, খুব এখন তো ধরেন এই মেজর সিনহা মারা যাওয়ার আগ পর্যন্ত পুলিশের হাতে প্রত্যেকদিন অন্তত একজন সিভিলিয়ান খুন হতো, এই অধঃপতনটা খুব মানে এই সমস্যাটা আমাদের সবাই রাজনীতি নেতৃবৃন্দকে এটা অনুধাবন করতে হবে, না হলে কিন্তু আমরা এই এরিট্রিয়া সুদান আর ইয়েমেন থেকে খুব বেশি দূরে নেই।
স্যার, আমি একটা প্রশ্ন করে আমি চলে যাব আমাদের এমপি মহোদয়ের কাছে। আমাদের শেষ প্রোগ্রামও প্রায় শেষ পর্যায়ে। প্রশ্নটা হচ্ছে যে আপনার কি, আমি জাস্ট ক্লিয়ারলি বলি যে পুলিশকে কি প্রশ্রয় দেওয়া হচ্ছে না? লাইক ধরুন আপনার যখন আপনার আপনার কমিশনার কাউন্সিলর আকরামকে যখন আপনার ক্রস ফায়ার করা হয়েছে, তার বাচ্চার কান্না, তার বইয়ের কান্না পৃথিবীর এমন কোনো মানুষের মনকে স্পর্শ করেনি, তখন পর্যন্ত কিন্তু ওসি প্রদীপকে গ্রেপ্তার করা হয় না, বরং তাকে আরও অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এটি কি পুলিশকে এগ্রেসিভ হওয়ার জন্য প্রশ্রয় দেওয়া হচ্ছে না এই জিনিসটি? আমি বলছি যে পুলিশের যে এসএম শাহজাহান সাহেবের মতো, নূর মোহাম্মদ সাহেবের মতো অনেক ছিল, কিন্তু দুইটা জায়গায় পুলিশের যে ক্ষতি করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী এই যৌথ অভিযান শুরু করে অক্টোবর 2002 আর তারপরে এই গত ইলেকশনে এই যে ক্ষতি করে ফেলা হয়েছে, এইগুলি কিন্তু তার এই ক্ষতির বহিঃপ্রকাশ। এখন আমার বিশ্বাসে আমি অন্যান্য দেশে পুলিশের যেরকম যখন এই ধরনের অধঃপতন হয়, তখন কিন্তু পুলিশের একটা বিরাট অংশকে ছাঁটাই করে সম্পূর্ণ নতুন ভাবে নতুন নেতৃত্বে না গড়ে কোনো উপায় থাকে না। আমি আশা করি যে আমাদের পুলিশ মানে নূর মোহাম্মদ সাহেব অনেক ভালো বলবেন, আমি শিওর উনি আমার তো হতাশা ব্যঞ্জক ইয়ের সাথে হবে এগ্রি করবেন না, কিন্তু আমাদের পুলিশের যে এই ক্ষতিটা হয়ে গেছে, এটা আমি তো বলবো নূর মোহাম্মদ সাহেবের মতো লোককে আমরা কথা বললে, আমরা যা বাইরের লোক জানি না বুঝি না, যেটা সত্যি কথা, ওনার মতো লোকদেরই এখন নেতৃত্ব দিতে হবে যে পুলিশের অনেক ক্ষতি হয়ে গেছে। এটা ভালো বাইরে প্রচুর ভালো লোক আছে, এখন এটাকে আমার ঠিকঠাক নিয়ে আসার জন্য কি করতে হবে এই সাজেশন কিন্তু ওনার মতো লোকজনদের কাছ থেকে আসা উচিত। ধন্যবাদ স্যার। আমি যাচ্ছি আমাদের এমপি মহোদয় সাবেক আইজিপি নূর মোহাম্মদ সাহেব। আমি ছোট্ট একটি প্রশ্ন করে আপনার কাছে দুটো জিনিস নিয়ে, যেহেতু জনগণ আমাকে অনেকেই অনেক অনেক কলার লাইনেও আছে, বাট আমি আপনাদের সাথে আজকে একটু কথা বলতে চাই। জিনিসটি হচ্ছে যে আকবর যখন রায়হানকে হত্যা করে, তখন কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিল যে তাকে গা ঢাকা দেওয়ার জন্য 2 মাসের জন্য। এক নাম্বার টু হচ্ছে যে গতকালকে সিলেট থেকে আমাদের প্রতিনিধি যারা নিউজ পাঠিয়েছে, সবার আমি 17 জন প্রতিনিধি 17 জনই বললো যে এসপি সাহেবের কথা, এসপি সাহেব বারবার একটি কথা বলছেন যে পুলিশ আকবরকে অ্যারেস্ট করেছে, কিন্তু আমরা যেটা মিডিয়াতে দেখলাম, যেটা আমরা একদম প্র্যাকটিক্যাল দেখলাম, সেটি হচ্ছে যে জনগণ আকবরকে ধরেছে। ফার্স্টলি কোয়েশ্চনটা হচ্ছে যে একজন অফিসার কী করে বরখাস্ত করার পরে বা ওএসডি করার পরে আরেকজন পুলিশ অফিসারকে বা পুলিশকে বলে 2 মাসের জন্য তুমি লুকিয়ে থাকো, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, এই বিষয়টা আপনি কীভাবে দেখবেন? না, যদি আপনি যেটা বললেন এটা যদি সত্য হয় তো বিষয়টা তো খুবই খারাপ, খুবই খারাপ। এবং এইটা যদি কেউ করে থাকে, তথ্য গোপন করে থাকে, তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো এখানে আপনার প্রথম প্রশ্নটা যেটা, যে আপনি, আমরা অনেক সময় একটা কথা বলি যে যারা পুলিশে কিংবা সরকারি চাকরি করি কিংবা জনপ্রতিনিধি, একটা কথা বলি যে একটা আস্থা এবং ভরসা জাগা আর কি, আস্থা ভরসা বিশ্বাস। এখন আপনি কোনো প্রতিষ্ঠান বলেন, কোনো ব্যক্তি বলেন, যদি আস্থা বিশ্বাস ভরসাটা নষ্ট হয়, তাহলে এটা কিন্তু খুবই ক্ষতিকর একটা দিক আর কি। রাইট, এখানে প্রথমত যে আকবরের কথা যেটা বললেন, এখানে আমার প্রশ্নটা এই যে একটা অফিসার, একটা কর্মকর্তা এই শহরের মধ্যে সবাই নাকের ডগায় এই কাজগুলো করছে, এখানে আমাদের সিনিয়র পুলিশ কর্মকর্তা যারা ছিল এবং এখানে যারা রাজনীতিবিদ ছিল, এখানে যারা জনপ্রতিনিধি ছিল, কারো কি কোনো দায়িত্ব নাই ভালো মন্দটা দেখা? এখানেই তো আমার প্রশ্নটা, এখানেই। তা আপনি একজন চেয়ারম্যান হলেন, একজন উপজেলা চেয়ারম্যান হলেন কিংবা মেয়র হলেন, আপনি এমপি হলেন, আপনার তো দায়িত্ব আছে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসছেন, জনগণের ভালো মন্দ দেখার দায়িত্বটা আপনার আছে। তো এখান এক্ষেত্রে আমি আগেও যেটা বলছিলাম, আমরা কি সবাই আমাদের দায়িত্ব হারাই ফেলছি? আমাদের কি দায়িত্ব নিয়ে একটু কাজ করা, জনগণের ভালো মন্দটা দেখা কি উচিত না? তো এইখানে আমার প্রশ্ন যে আমরা আমাদের দায়িত্বটা পালন করছি না কেন?
আর দ্বিতীয়ত যেটা বললেন যে যদি কোনো কর্মকর্তা, আপনি এসপি বলেন, কমিশনার বলেন, ডিআইজি বলেন, যদি ইফ ইট ইজ প্রুফ তাহলে তো তাকে স্যাক করা উচিত, তার চাকরি যাওয়া উচিত। তবে এই বিষয়টি কতটুকু সত্য মিথ্যা এটা যদি তদন্ত করে, এখানে কর্মকর্তা যারা আছে নিশ্চয়ই গুলা নিয়ে সবাই কাজ করছেন, এই যদি এতে বেরিয়ে আসে তাহলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে বাকিরাও সাবধান হতে পারবে। আমার মনে হয় পুলিশের এখন ধরেন অনেক সক্ষমতা বেড়েছে, এখন পুলিশের কর্মকর্তা অনেক স্মার্ট, অনেক বিজ্ঞান মনস্ক তাদের চিন্তা ভাবনা, তাদের কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করি। ট্রু ট্রু, এখন এই আশার প্রতিফলনটা দেখতে চাই। রাইট, আমি শেষ একটা প্রশ্ন আপনার কাছে করে তারপর আমরা শেষ পর্যায়ে চলে যাব। প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে ওসি প্রদীপের কথা যে বারবার সারা নট অনলি বাংলাদেশি মিডিয়া না, আমাকে এটা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ক্লোজলি অনেকগুলো প্রশ্ন করছে, তারা এখানে আসছে কথা বলছে। ওসি প্রদীপ এতগুলো এনকাউন্টার দিল, ক্রস ফায়ার দিল, তারপরও কেন তাকে রাশেদকে, যখন সিনা রাশেদকে হত্যা করা হলো, যখন জিনিসটি সোশ্যাল মিডিয়াতে আসা হলো তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এর আগে কিন্তু সে আরও 254 জনকে হত্যা করেছে। তো আপনার কাছে একজন সাবেক পুলিশের দায়িত্ববান ব্যক্তি হিসেবে এবং সফল একজন পুলিশের অধিনায়ক হিসেবে আমার প্রশ্ন যে আগে কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, আগে কেন তাকে স্টপ করা হয়নি? রাইট, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। চাকরিতে আমরা একটা কথা বলি মেথো ভাষায় আর কি, যে বাঘা পুলিশ। কোনো কোনো ক্ষেত্রে যেখানে খুব মানে অপরাধ প্রবণ এলাকায় ওইসব এলাকার জন্য আমরা কিছু বাঘা পুলিশ কর্মকর্তা নির্ধারণ করি যে তাকে যদি এখানে দেই আমরা তাহলে ওখানে সে ভালো কাজ করতে পারবে। তো এই ক্ষেত্রে এই বাঘা কর্মকর্তার রেঞ্জে ধরবে, নিয়ন্ত্রণটা করবে কিন্তু তার তদারককারী কর্মকর্তা। রাইট, যে অনেক সময় আমরা নেসেসারি ইভিল, এই পুলিশের চাকরিতে এইটা অনেক সময় আমরা দেখি দরকার আছে। কোনো কোনো এলাকা নিয়ন্ত্রণ করার জন্য খুবই ভদ্র সভ্য এবং যারা একটু চ্যালেঞ্জ দিতে ভয় পা তাদেরকে হয় না, তখন আমরা খুব মারকুট কিছু পুলিশ কর্মকর্তার কথা বলি, তাকে এখানে পাঠিয়ে দেও, সে এলাকা নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা করি যে নিয়ন্ত্রণটা ভালোভাবে রাখতে হবে। কিন্তু মাননীয় 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 এমপি সাহেব, আমি একটু বলি, অবশ্যই আপনার কথার সাথে আমি একমত, কিন্তু সেই এলাকায় কিন্তু বদি ছিল, কাউন্সিলর আকরাম ছিল, বদিকে কিন্তু সে গ্রেপ্তার করেনি। আপনারা বদিকে সারা বিশ্ব জানে, আগের সাবেক এমপি বদির কথা সারা ওয়ার্ল্ড জানে। যদি গ্রেপ্তারই করতে হয়, যদি সে ভালো কাজই করে থাকে, যদি সে অপরাধী দমন করে, প্রথমত বদিকে গ্রেপ্তার করার কথা ছিল, করেনি না। এখানে এখানে তার এই বদির কথা আমরা পত্রপত্রিকা মিডিয়াতে মানুষজনের কাছে আমরা যেটা শুনি যে ওইখানে যে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল, ওইটা তো মানে তদন্ত সাপেক্ষে, এটা ওইখানে পুলিশ কর্মকর্তা যারা ছিল এখনো যারা আছে তাদের কাছে তথ্য আছে কিনা, এই প্রমাণ আছে কিনা, এটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার। যেহেতু আমি পুলিশে নাই সুতরাং এই জিনিসটা আমি এইভাবে বলতে পারবো না আদৌ তার কোনো ইনভলভমেন্ট ছিল কিনা। থ্যাংক ইউ। অনেক সময় কিন্তু মানে আমরা ধারণা থাকে যে লোকটা খারাপ খারাপ অনেক কিছুর সাথে ইনভলভ, এটা তো একটু প্রমাণ করার একটা বিষয় আছে। জি, আমি শেষ প্রশ্ন আপনার কাছে, যেটা স্বাধীন মালিক স্যার বলেছিলেন যে আপনি পুলিশকে কিভাবে আমরা সংস্কার করতে পারি, পুলিশকে কিভাবে আমরা জনগণের বন্ধু তৈরি করতে পারি, আজকে পুলিশের যে মানুষ বিশ্বাস করে না, ট্রাস্ট করে না, এই জিনিসটাকে কিভাবে আমরা আগের জায়গায়, আপনাদের সময় যখন যেভাবে ছিল, সাধন সাহেবের সময় যেভাবে ছিল, আমরা কিভাবে আবার ফেরত আনতে পারি, আপনার অ্যাডভাইস কি? এখন ধরেন পুলিশের সংস্কারের কথা বললে ওইটা আমি প্রথম যেটা বলবো, সংস্কারটা কিভাবে হয়। আমরা সবসময় বলি যে সংস্কার মানে ভালো কিছু করা, তো এক্ষেত্রে প্রথমত একটা সংস্কার হতে পারে বিশেষ কোনো ঘটনা ঘটলে তখন একটা টেম্পোরারি বেসিসে একটা সংস্কার হয়, যেমন আমাদের বিডিআরের এই ঘটনা পরে যেমন বিডিআরের সংস্কার হয়েছে, নাম দাম চেঞ্জ হয়েছে, তারপরে কার কর্মকাণ্ডের কিছু পরিবর্তন আসছে, তাদের স্ট্রাকচারে পরিবর্তন আসছে। আরেকটা হয় পাবলিক ডিমান্ড, জনগণ যখন একটা চায় তখন একটা সংস্কার হয়। তেহেন আমার যেহেতু আমি এখন সরকারি বা দলের এমপি, আমি একটা কথা বলতে পারি যে সংস্কার একটা কন্টিনিউয়াস চলমান একটা প্রক্রিয়া, এখন সংস্কার হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে, এক ধরনের সংস্কারের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তারপর আমি বলবো যে সংস্কারটা আরো
গতি বৃদ্ধি পাওয়া উচিত এবং আরো ভালো একটা গতিতে সংস্কার হওয়া উচিত। কারণ আমরা সবকিছুর মূলে সবকিছু হলে জনগণ, জনগণকে নিয়ে কাজ করি, জনগণের জন্যই বা কথা বলি, বলি জনগণের পুলিশ, পুলিশ জনগণের বন্ধু। ওই জায়গায় আমি যদি নিজে এইটা প্রতিপালন না করি এবং অন্যদেরকে করানোর চেষ্টা না করি তাহলে মুখের কথাই যাবে। তাই আমি মনে করব আমরা সবাই মিলে যারা চাকরি করি, যারা জনপ্রতিনিধি, জনগণের ম্যান্ডেট নিয়ে আসছি, আমরা সবাই মিলে কাজটা করলে কিন্তু হবে। আদরাইজ আমাদের কথা কথার মধ্যে থাকবে রিফর্ম, সংস্কার, জনগণের পুলিশ। তা আমি সবাই কাছেই আহ্বান করবো, এই অনুরোধটাই করবো, যারা চাকরি করি, রাজনীতি করি, দিন শেষে আমরা কিন্তু জনগণের মধ্যে থেকে আসছি, জনগণের কাছে ফিরে যেতে হবে। আসুন আমরা এই কাজটা করি, জনগণকে রক্ষা করি, জনগণের ভালোটা দেখি, মঙ্গলটা দেখি। ধন্যবাদ। আমি আশা করব যে আমাদের বাংলাদেশের যে যারা এসপি আছেন, স্পেশালি আমি 64 ডিস্ট্রিক্টের এসপিরা যদি আপনারা এই কথাটা শুনে যে তাদের দায়িত্ববোধ, তাদের কর্তব্য কী হওয়া উচিত, এবং তাহলে অ্যাটলিস্ট বাংলাদেশ পুলিশ প্রশাসনে একটি পরিবর্তন আসবে, যে পুলিশ যে মানুষের রক্ষক, মানুষকে, মানুষ যে আশা করতে পারে সেটি আবার আমরা ফেরত পাবো। আমি যাচ্ছি আবার ডক্টর স্বাধীন মালিক স্যার, আপনার কাছে আমি শেষ মন্তব্য শুনতে চাচ্ছিলাম যে বাংলাদেশের যে অবস্থা এখন বিরাজ করছে মানবতার, স্পেশালি হিউম্যান রাইটস ভায়োলেশন কন্টিনিউয়াস প্রসেস, এখন এটা ডেইলি ম্যাটার হয়ে গেছে, এটি কিভাবে আমরা আমাদের মধ্যে মূল্যবোধ বলুন, আর আমাদের আইন শৃঙ্খলাকে কিভাবে আমরা আরও, অনেকে বলছে যে আইন শৃঙ্খলার অবনতির কারণেই এটি হচ্ছে, আপনি যেহেতু একজন আইন বিশেষজ্ঞ বটে, কিভাবে আমরা এটি সমাধান করতে পারি, আমরা কিভাবে আমাদের ভালোবাসার বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি? না, এটা আমি সবসময় মনে করি যে মূল্যবোধটা হলো একটা খুব ডানপন্থী বিশ্লেষণ। তাহলে তো ওই যে জামাতে ইসলামের যে স্লোগান ছিল যে সৎ মানুষের খোঁজে, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি যদি সৎ হয়ে যায় তাহলে তো সমাজ ভালো হয়ে যাবে। একমাত্র কাজ হলো প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি সৎ হতে চেষ্টা করা। এটা দুনিয়াতে কোথাও হয় না, এটা প্রতিষ্ঠানের মাধ্যমে হয়। তো আমাদের এই প্রতিষ্ঠানের কতগুলি বিরাট এখন সমস্যা হয়ে গেছে, পুলিশেরও একটা বিরাট সমস্যা হয়ে গেছে। এটা বাংলাদেশের প্রথম না, দুনিয়াতে আমাদের মতো বহু দেশে পুলিশ এই ধরনের করাপ্ট হয়েছে, নিয়মের বাইরে চলে গেছে, উশৃঙ্খল হয়েছে, রাজনীতির কাজে ব্যবহার হয়েছে, এটা কোনো নতুন সমস্যা না। এবং অন্যান্য যে অনেক দেশে এই সমস্যায় পড়ে তারা সমাধানের পথও জানে, কিন্তু কথা হলো এই সমস্যাটা যদি রাজনৈতিক নেতৃবৃন্দ যদি স্বীকার না করে, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ফ্ল্যাগ উড়িয়ে যাচ্ছেন, সামনে পুলিশ পিছনে পুলিশ, তাদের কোনো অসুবিধা হলে তাদের চাতার শালারও অসুবিধা হলে ফোন করে বলে দিচ্ছে, পুলিশ তাদের সব সাহায্য করছে। রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকটা এই বাবুলের মধ্যে থাকলে কিন্তু আমাদের অবস্থা তো উন্নতি হবে না। আমার আশঙ্কা এই যে আজকে আপনার একজন কলার সিলেট থেকে যে আপনারা ওইসব শুনে আপনারাও এখন ভয়ে সিলেটে আসা অনেক কমিয়ে দিবেন, আমিও কিন্তু সিলেটেরই সন্তান। অতএব আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে এটা অনুধাবন করতে হবে এবং এটাও বুঝতে হবে যে এই এইভাবে কিন্তু তাদের কেউ ইতিহাস তাদের মনে রাখবে না। সমস্যাটা সমাধান করে, সমস্যাটা অনুধাবন করে, সমাধান কিন্তু জানে এরা। সমাধান নূর মামা সাহেবকে বললে উনি একলাই সমাধান দিতে পারবেন, কিন্তু কথা হলো রাজনীতিবিদদের এইটা অনুধাবন করতে হবে যে সমস্যা আছে, তারা সমস্যা আছে এটা অনুধাবন না করলে কিন্তু এটা সমস্যার পথে আমরা এগুলো শুরুই করতে পারবো। জি জি, আমি জনাব নূর মোহাম্মদ সাহেব এবং ডক্টর স্বাধীন মালিক সাহেব, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা অনেক ব্যস্ত মানুষ, আপনাদের সময়ের অনেক মূল্য, তারপরেও আপনারা প্রবাসীদের জন্য, বাংলাদেশিদের জন্য আপনারা সময় দিয়েছেন। আপনাদের জন্য দোয়া করি, এবং আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, আমরা একটি সাবলীল বাংলাদেশ চাই, আমরা চাই পুলিশ বাংলাদেশের জনগণের বন্ধু হোক। আপনারা সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দুজন সম্মানিত অতিথির সাথে, কথা বলছিলাম আমরা বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে, আমরা কথা বলছিলাম কিভাবে আমাদের পুলিশ প্রশাসন একত্রিত হয়ে একটি বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গঠন করতে পারে, কিন্তু পুলিশ রক্ষক না হয়ে আজকে বক্ষকের ভূমিকায়, আবার পুলিশকেই জনগণ গতকালকে যেটি আমরা দেখলাম এএসপি মেধাবী এএসপিকে হত্যা করেছে। আমরা এই হত্যাও যেমন চাই না, আমরা রায়হানের হত্যাকাণ্ডও চাই না, আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, আমরা চাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।